ঘোষণা হলো আইসিসি টেস্ট ব্যাটসম্যান র্যাঙ্কিং, বিরাট কোহলির শ্রেষ্ঠত্ব বজায়, অজিঙ্ক্য রাহানে আর পূজারার হলো ব্যাপক পরিমাণে ফয়দা। আইসিসি আপডেটেড টেস্ট ব্যাটিং র্যাঙ্কিং প্রকাশ করে দিয়েছে। বৃহস্পতিবার প্রকাশ করা আপডেটেড র্যাঙ্কিংয়ে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি এক নম্বরে নিজের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছেন। অন্যদিকে এই র্যাঙ্কিংয়ে বুধবারে জিম্বাবুয়ের বিরুদ্ধে ডবল সেঞ্চুরি করা শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস ফায়দা পেয়েছেন। শুক্রবার আইসিসি দ্বারা প্রকাশ করা র্যাঙ্কিংয়ে বিরাট কোহলি 928 পয়েন্টে নিয়ে প্রথম স্থানে রয়েছেন। দ্বিতীয় নম্বরে স্টিভ স্মিথের নাম রয়েছে, যার রেটিং পয়েন্টস 911। 827 পয়েন্টে নিয়ে অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশানে তৃতীয় স্থানে রয়েছেন। নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন 814 পয়েন্টস নিয়ে হাসিল করে চতুর্থ স্থানে। অন্যদিকে এই তালিকায় পঞ্চম নম্বরে 793 পয়েন্টস অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার রয়েছেন। ষষ্ঠ স্থানে ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা রয়েছেন, যার 791 পয়েন্টস রয়েছে। সপ্তম নম্বরে পাকিস্তানের বাবর আজম আছেন, যিনি 767 পয়েন্টস পেয়েছেন। অষ্টম নম্বরে রয়েছেন ভারতীয় ব্যাটসম্যান অজিঙ্ক্য রাহানে। রাহানের পয়েন্টস সংখ্যা হল 759। 752 পয়েন্টস নিয়ে নবম স্থানে রয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। অন্যদিকে ইংল্যান্ডের দুর্দান্ত অলরাউন্ডার বেন স্টোকস 745 পয়েন্টস নিয়ে 10 নম্বরে রয়েছেন। জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথিউস 200 রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। 2004 সালে নিজের ক্যারিয়ারের শ্রেষ্ঠ র্যাঙ্কিং তৃতীয় স্থান দখল করা ম্যাথিউস 16 স্থানে পৌঁছে গিয়েছেন। এখনও সিরিজের একটি টেস্ট ম্যাচ বাকি রয়েছে আর তার কাছে র্যাঙ্কিংয়ে উন্নতি করার ভালো সুযোগ থাকবে। চলুন এখানে এক নজরে দেখে নেওয়া যাক আইসিসি র্যাঙ্কিংয়ে টপ 10 ব্যাটসম্যান কারা। এক, বিরাট কোহলি, ভারত 928 পয়েন্ট। দুই, স্টিভ স্মিথ, অস্ট্রেলিয়া 911 পয়েন্ট। তিন, কেন উইলিয়ামসন, নিউজিল্যান্ড 822 পয়েন্ট। চার, মার্নাস লাবুশেন, অস্ট্রেলিয়া 805 পয়েন্ট। ডেভিড ওয়ার্নার, অস্ট্রেলিয়া 793 পয়েন্ট। ছয়, চেতেশ্বর পূজারা, ভারত 791 পয়েন্ট। সাত, বাবর আজম, পাকিস্তান 767 পয়েন্ট। আট, অজিঙ্ক্য রাহানে, ভারত 759 পয়েন্ট। নয়, জো রুট, ইংল্যান্ড 752 পয়েন্ট। দশ, বেন স্টোকস, ইংল্যান্ড 745 পয়েন্ট। সো ডিয়ার ফ্রেন্ডস, এই ছিল প্রতিবেদন। ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করে মাস ক্রিকেট ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।